আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাঁকুড়া ইউনিভার্সিটি বি এডুকেশানস থার্ড সেমিস্টার এম এম 3 থ্রি মেজর থ্রি পেপারে সাজেশন দিচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ সেশানের জন্য অবশ্যই তোমরা কমন পাবে শর্ট কোয়েশ্চেনের সাজেশান অর্থাৎ মান দুইয়ের সাজেশান আমি পড়ে দেবো আপাতত মান পাঁচ এবং মান দশের সাজেশান দিয়ে দিচ্ছি অবশ্যই কমন পাবে তো প্রথম ইউনিট থেকে পড়বে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন শিক্ষা সেই সমাজবিদ্যা ও শিক্ষা সমাজবিদ্যার মধ্যে পার্থক্য করো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এমিল ডুরখেমকে একজন সমাজবিজ্ঞানী হিসেবে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে তবে চার এবং দুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর এই অধ্যায় থেকে মানদশীর জন্য পড়বে শিক্ষার সমাজবিদ্যা বলতে কী বোঝো শিক্ষার সহ সমাজবিদ্যার পরিধি সংক্ষেপে আলোচনা করো শিক্ষা সমাজবিদ্যা বলতে কী বোঝো শিক্ষা ও সমাজবিদ্যার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে যার মধ্যে এই যে পার্ট রয়েছে এই পার্টটা এটাই তো তাই জন্য দেখো এখানে তাহলে মোট একটা দুটো তিনটে তিনটে মাত্র পাঁচ নম্বর আছে কারণ এইটা পাঁচেও দিয়েছি দশেও দিয়েছি তাই এখানে দুটো দশ দশ নম্বরই পড়বে অবশ্যই একটা কমন পাবেই পাবে একটা পাঁচ নম্বর একটা দশ নম্বর কমন কমন পাবেই পাবে পরের অধ্যায় থেকে মান পাঁচের জন্য পড়বে শিক্ষা সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ অসম্ভব গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে যেটা সবচেয়ে বেশি সেটাকেই আমি স্টার্ট দিচ্ছি শিক্ষায় প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব ব্যাখ্যা করো সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা সম্বন্ধে মতামত দাও মানব সমাজে গৌণ গোষ্ঠীগুলির ভূমিকা উল্লেখ করো জাতীয় সংগতির কারণগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে ছটাই গুরুত্বপূর্ণ কিন্তু তিনটে বেশি গুরুত্বপূর্ণ মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে শিক্ষা বিষয়ক সুবিধা বলতে কি বোঝো এই প্রসঙ্গে সাম্য ও সমতা সম্বন্ধে আলোচনা করো সমাজবিদ্যায় সংস্কৃতি কি শিক্ষায় সংস্কৃতির প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সামাজিক গোষ্ঠী কি শিক্ষায় গৌণ গোষ্ঠীর গুরুত্ব ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী কি এর শ্রেণী বিভাগ করো প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখক চার নম্বর এখানের মধ্যে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা রইল দুই তিন এবং চার ইউনিট থ্রিতে পড়বে মান পাঁচের জন্য সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো মূল্য শ্রেণীবিভাগ করো শিক্ষাতে মানবীয় মূল্য সম্বন্ধে আলোচনা করো সামাজিক পরিবর্তনের পশ্চিমীকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আধুনিকীকরণের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই তিন আর চার খুব ভালো করে পড়বে তিন চার খুবই ভালো করে পড়বে একটা আসতে পারে আসার চান্স খুবই বেশি তিন আর চারের মধ্যে মান দশের জন্য পড়বে বিশ্বায়ন বলতে কি বোঝো শিক্ষায় বিশ্বায়নের প্রভাব আলোচনা করো বিশ্বায়ন বলতে কী বোঝে শিক্ষায় বিশ্বায়নের কুপ্রভাবগুলি আলোচনা করো দুটোই গুরুত্বপূর্ণ পরের হচ্ছে এটা এই সিলেবাসের অংশ এইগুলো রয়েছে অনেকটা অংশ জুড়েই রয়েছে এই অধ্যায়ের সিলেবাস কিন্তু আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করবে যেটা হচ্ছে ভারতীয় সমাজে বেকারত্বের প্রকৃতি ব্যাখ্যা করো ভারতবর্ষে বেকারত্বের মুখ্য কারণগুলি বর্ণনা করো জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো বেকারত্ব কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে এই চারটেই গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে চারটেই মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতবর্ষে দারিদ্রতার প্রধান কারণগুলি আলোচনা করো দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা ভারতবর্ষে দারিদ্রতার মুখ্য কারণগুলি বর্ণনা করো এই হলো তোমাদের সাজেশন প্রতিটা কোশ্চেন ভালো করে পড়বে যেগুলো স্টার দিয়ে বলছি গুরুত্বপূর্ণ বলছি সেগুলো বেশি ভালো করে পড়বে অবশ্যই তোমরা কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও